হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রা মুভি লাভার, দিস ইজ রিকো। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওটিতে পুষ্পা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে কথা বলবো সম্পূর্ণ বাংলায়। সো বন্ধুরা, এই মুভির ট্রেলার 6:03 রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ট্রেলারটি ডিলে করেছিল। অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ বিন রিলিজড, এবং উই আর ভেরি এক্সাইটেড টু সি দিস ট্রেলার। এই মুভির লিড অ্যাক্টর আলু অর্জুন স্টার আইকন। এই মুভিটি 5টি ভাষায় মুক্তি পাবে, তেলুগু, মালায়ালাম, তামিল, কানাডা এবং হিন্দি। এই মুভিটির ফার্স্ট পার্ট 17ই ডিসেম্বর মুক্তি পাবে। আমরা সবাই এক্সাইটেড। আর বন্ধুরা, অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। భూమండలంలో యాడా పెరగని చెట్టు మన శేషాచలం అడవుల్లో పెరుగుతుండది. ఎర్నించే 1000 కోట్ల సరుకు విదేశాలకి స్మగ్లింగ్ అవుతాండది. గోల్డ్ రైతే భూమిపై పెరిగే బంగారం, పేరు ఎర్ర చందనం. ఏడు దాచిపెట్టిన సరుకు చెప్పా, చెప్తే మా బాస్ చంపేస్తాడా? ఎవడాడు, ఎవడు బాసు? ఏం పాపా, నచ్చినానా నీకు? నేనేం చూడలేదానే, ఓ పులిపెక్కి పోతాంటా అంట కదా. పులిపెక్కి పోతాండానా? కట్ట మీద కూసుని కూతలు కూసే దాంట్లో ఏమి ఉండదు, కానీ నీళ్ళలో దిగితే తెలుసుదబ్బా లోతు. ఈ లోకం మీకు తుపాకీ ఇచ్చిందే, నాకు గొడ్డలు ఇచ్చిందే. ఎవడి యుద్ధం ఆడిదే పుష్ప, పుష్పరాజ్ ఎవత్తైకేదలే. అంటే ఫ్లవర్ అనుకుంటావా, ఫైర్? పార్టీ లేదా పుష్ప? ওয়াও, অসাধারণ ট্রেলার। অর্থাৎ ট্রেলারটি দেখে খুবই মজা পেলাম। ট্রেলারটিতে রোমান্স, ফাইট এবং ডায়লগ, আর আলু অর্জুন ওনার সোয়াগ, অল থিংস অ্যামাজিং। এরকম ট্রেলারের সবার এক্সপেকটেশন হবে। পুষ্পা মুভির ট্রেলার কেমন হবে? ট্রেলারে দেখা যায় আলু অর্জুনকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয় আর ওনাকে বেঁধে মারধর করে। অ্যান্ড রিয়েলি লাইক দ্যাট, উনি যে বাইকটিকে নিয়ে পানিতে ঘোরাতে থাকে আর যেভাবে জঙ্গল কাটতে থাকে, কিছু জিনিস আছে বা বিজনেসের কিছু চলছে, কি আছে উপরে জানা যাবে মুভিতে। আর ট্রেলারটি খুব সুন্দর করে রোমান্টিক কনভারসেশন দেখানো হয় আলু অর্জুন আর রশ্মিকা মান্দেনার মাঝে। প্রথমবারের মতো আলু অর্জুন, রশ্মিকা, মান্দেনার এই দুজনের জুটি এবং রোমান্স মজাদার হবে। আর আলু অর্জুন স্যারের যে সোয়াগ অসাধারণভাবে দেখানো হয়েছে, আর যথেষ্ট রোমান্স কমেডিও ছিল কিছুটা ট্রেলারটিতে। পরে একদম অ্যাকশন দৃশ্যে এসে পড়ে। ওই দৃশ্যটা যেমন কাঠের টুকরোগুলোর উপর দিয়ে জাম্প করে আসে, খুবই অসাধারণ ছিল। আর ভিউগুলো পুরো ড্রোন দ্বারা শ্যুট করা হয়েছিল, পুরো জঙ্গল দেখানো হয়, অ্যামাজিং। আর অসাধারণ ফাইটিং, আর ফাহাদ ফাসিলের ডায়লগ মাস্ট পার্টি। এবং আলু অর্জুনের যে গেট আপ ছিল, যেমন হেয়ার স্টাইল, খুবই ডিফারেন্ট একটা লুক, এবং ওনার ফেস মেকআপ দ্বারা ড্রাগ করা হয়েছে, অর্থাৎ পুরো ভিলেনওয়ালা ক্যারেক্টার এবং ফুল লিডার টাইপ রোল দেখানো হয়েছে। অর্থাৎ মুভিটি খুবই সুন্দর হবে। মুভিটি ডিরেক্ট করেছেন সুকুমার, মিউজিক ডিরেক্টর দেবীশ্রী প্রসাদ। মুভির গানগুলো খুবই সুন্দর হয়েছে। সো এক কথায় বন্ধুরা, আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটি।
সো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে কথা হবে অন্য কোনো মুভির রিয়াকশন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।